এগুলো সাধারণত অফিসের দেওয়ালে লাগায়, একটু দেখান ক্লোজ করে, একদম একদম 3D ইফেক্ট আসে, এটা একেবারে রিয়েলিস্টিক লাগতেছে। আমাদের প্রোডাক্টটা হচ্ছে ওয়াশেবল স্কেচ প্রুফ, আমি স্কেচ করতেছি। আচ্ছা আচ্ছা, হাতে কিন্তু নক আছে, আমার হাতে কিন্তু নক আছে, আমি স্কেচ করতেছি, স্কেচ এখানে পড়ছে না, এটা ওয়াশেবল স্কেচ প্রুফ, ওয়াটার প্রুফ, মানে এখানে কোনো জোড়া বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখানে এই রোলের সাইজ হইছে এল, একটা দুইটা আমার হাতে আসছে, হাতে কিন্তু আসে নাই, এটা ডিপ এম্বোস করা, এটা হাত দিলে হাতে বাজবে এই এম্বোস গুলা, প্রত্যেকটাতে কিন্তু আপনার গ্লেজ করতেছে, হ্যাঁ একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে, যে টাইলস করা, টাইলসের চাইতো বেশি বেস্ট মনে হচ্ছে, আর্টিফিশিয়াল ঘাস। আচ্ছা, ঘাসের আলো 20 mm থেকে শুরু হয়, স্টিকার যেটা বলে এটা হচ্ছে স্টিকার, এই সেম ডিজাইনটা আমার আমার পিছনে একটা বক্স আছে, বক্সে লাগিয়ে রেখেছি। আচ্ছা এই বক্সটা না, জি জি জি। আচ্ছা আমার কাছে তো পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছে ভাই, ফ্লোর ম্যাটে অনেক ধরনের ডিজাইন আছে আমাদের কাছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে ওয়াল স্টিকারের একটি শপে, ইউনিক শপে। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব হচ্ছে একেবারে লেটেস্ট কালেকশনগুলো, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আমাদের সাথে আছেন শপের ওনার, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের কাছে আছে নিউ প্রোডাক্ট, একদম লেটেস্ট আইটেম, লেটেস্ট আইটেম আর কি আমাদের কাছে। এই প্রোডাক্টগুলো দেখেন, প্রোডাক্টগুলো হালকা জরিল করা, জরিলটা কিন্তু আমি ঘষতেছি, উঠতেছে না, আমার হাতে আসছে, আমার হাতে কিন্তু আসে নাই, এটা ডিপ এম্বোস করা, এটা হাত দিলে হাতে বাজবে এই এম্বোস গুলা। আচ্ছা আমাদের মনে হবে যে একেবারে রিয়েলিস্টিক, একেবারে রিয়েল সিনটি। এটা হচ্ছে আমাদের ডিজাইন, এটা একটা ডিজাইন, আমাদের পর্যাপ্ত কালেকশন আছে। আচ্ছা এগুলো যদি ছেলেপেলেরা বাচ্চা কাচ্চারা যদি পানি দিয়ে ভিজে বা খেলে বা ঘষে, তখন কি কোনো প্রবলেম হবে? আমাদের প্রোডাক্টটা হচ্ছে ওয়াশেবল স্কেচ প্রুফ, আমি স্কেচ করতেছি। আচ্ছা আচ্ছা, আমার হাতে কিন্তু নক আছে, আমার হাতে কিন্তু নক আছে, আমি স্কেচ করতেছি, স্কেচ এখানে পড়ছে না, এটা ওয়াশেবল স্কেচ প্রুফ। আচ্ছা খুব ছোট বাচ্চারা যদি কলম দিয়ে অথবা মার্কার দিয়ে দাগ দিয়ে ফেলে, সেক্ষেত্রে এটা ওয়াশ করতে পারবেন, ওয়াশ করলে দাগগুলো উঠে যাবে। আচ্ছা আচ্ছা, ডিজাইন একেবারে লেটেস্ট আর্টিকেল এগুলো, হ্যাঁ জি লেটেস্ট ডিজাইন, একদম নিউ প্রোডাক্ট। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এগুলোর যে আঠাটা, মানে আঠা কি ছুটে যাবে যদি লাগানো লাগানো হয়? এটা 5 বছর গ্যারান্টি দিয়ে থাকি, এটার দীর্ঘস্থায়ী পাবে 10 থেকে 12 বছর, মানে 5 বছর গ্যারান্টি পাবে, বাকি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে। ওকে, আর ডিজাইনগুলো কিন্তু খুব ইউনিক এবং সুন্দর, প্রত্যেকটাই হচ্ছে খুব চমৎকার চমৎকার ডিজাইন। আচ্ছা এগুলোর কস্টিং কিরকম পড়তে পারে ভাইয়া যদি একটু বলেন? স্কয়ার ফিট পড়বে 25 টাকা করে, এক এটা রোল করা থাকে, এই যে আমাদের রোল আছে, এটা রোল সিস্টেম করা থাকে, এটা হচ্ছে রোল, পাশে হচ্ছে 21 ইঞ্চি, লম্বা 32 ফিট, রোল থেকে আমরা ক্যাটালগ করে থাকি, এটা রিয়েল প্রোডাক্ট থেকে। এই রোলটা এটা দেখা যায় পাশাপাশি বসে ডিজাইন মিলিয়ে লাগাতে হয়, যেমন আমরা একটা দেওয়াল করেছি অফিসের, এখানে এখানে কোনো জোড়া বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখানে এই রোলের সাইজ হইছে এই, একটা দুইটা তিনটা দেওয়া হয়েছে, মানে একটা রোল থেকে তিনটা পেজ বের হয়, 8 থেকে 10 ফিট লম্বা, পাশে 5 ফিট 3 ইঞ্চি। ওকে, তো আপনারা এত সুন্দর করে ফিনিশিং দিয়ে মিলাইছেন, মানে আমি নিজেও ধরতে পারিনি যে আসলে জোড়া লাগছে তিনটা, এটা এটা ধরতে পারবেন না ইনশাল্লাহ। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, আমাদের আমাদের আরো আরো ডিজাইন আছে, আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে, এবং কোনো ক্লায়েন্টে যদি চায় যে তার নিজস্ব কোনো ডিজাইন দিবে তার পছন্দ মতো, সেটাও আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, প্রোডাক্টগুলো কি আমাদের দেশি না চাইনিজ? এটা চাইনিজ প্রোডাক্ট, সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট, যদি সে ইম্পোর্ট করে বিক্রি করে থাকে। আচ্ছা যদি কেউ নিজস্ব ডিজাইন দিয়ে থাকে আপনাকে, সেক্ষেত্রে সে কতদিনের মধ্যে পাবে? এটা 3 থেকে 5 দিনের মধ্যে পেয়ে থাকবে। সেটা কি আপনি চায়না থেকে করিয়ে এনে দেবেন? ওটা আমরা বাংলাদেশ থেকে করে দিব, তার ডিজাইন মতো করে, মানে তার মনের মতো করে ডিজাইন যেটা চাবে ওটা আমরা করে দিতে পারবো বাংলাদেশ থেকে। ওকে, এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন, হ্যাঁ ওয়াও, ওয়াটার প্রুফ এবং স্ক্র্যাচ প্রুফ থাকবে। এই এই একটা ডিজাইন আছে আমরা পাশে লাগিয়েছি, এই যে এই সেম কালারটা আমরা লাগিয়েছি পাশে দেওয়ালটায়। আচ্ছা আচ্ছা, পুরো দেয়ালেই কিন্তু লাগানো আছে, এখানেও তো মনে হয় আমার 7-8টা
মতো জোড়া লাগছে নাকি? হ্যাঁ, 7-8টা জোড়া লাগছে। এই দেওয়ালটায় আমার 2 রোলে হয়ে গেছে, এই ফুল দেওয়ালটায় 2টা রোল লাগছে। আচ্ছা, 2টা রোলে হয়ে গেছে। যদি কোনো ক্লায়েন্টের একটা দেওয়াল করে, সেক্ষেত্রে একটা দেওয়ালে সাধারণত 2টা রোল লাগে। 2 রোলের খরচ আসবে 3400 টাকা লাগানো সহ। আচ্ছা, ঢাকার ভিতরে? ওকে, আর ঢাকার বাইরে কি রকম খরচ আসবে? আমাদের প্রোডাক্টের সেম রেট থাকবে, যাওয়া আসা বাস ভাড়া যোগ হবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, একটা রোলে কতটুকু থাকে, কত স্কয়ার ফিট প্রোডাক্ট থাকে? 57 স্কয়ার ফিট। এক রোলের দাম হচ্ছে 14 টাকা, লাগানোর চার্জ হচ্ছে 300 টাকা, 1400 আর 300, 1700 টাকা লাগানো সহ। ক্যালকুলেশন করে পার স্কয়ার ফিট 25 টাকা করে পড়ে। আচ্ছা আচ্ছা, খুব চমৎকার চমৎকার ডিজাইন। আচ্ছা ভাই, অনেকের হয়তোবা দেয়ালে ধরেন পানি টানে বা দেয়ালে ফাঙ্গাস পড়ে, ওই টাইপের দেয়ালে কি এগুলো লাগানো সম্ভব? লাগানো যাবে, কিন্তু আমরা সাজেস্ট করব পিভিসি কোটিং করে দেন ওয়ালপেপার করার জন্য। কারণ হচ্ছে পিভিসি যদি না করে, দেখা যাবে দেওয়ালে যখন হালকা ফাঙ্গাস থেকে যায়, ওইটা কয়েকদিন পর পেপার থেকে উপর থেকে ভেসে উঠতে পারে। তো এটার কারণে আমরা সাজেস্ট করে থাকি পিভিসি কোটিং করে দেন ওয়ালপেপার করার জন্য। আচ্ছা, আরেকটা সমস্যা আছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে রং করছে, রংটা ফুলে ফেটে বের হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই ধরনের দেওয়ালে কি করবে? ওই ধরনের দেওয়ালে ঘষে স্মুথ করে রং করে দেন ওয়ালপেপার করা যাবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, খুব সুন্দর, চমৎকার চমৎকার ডিজাইন। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ডিজাইন। আর ডিজাইনের শেষ নাই, আপনি যখন অফিসে আসবেন। এগুলো হচ্ছে লোবারের ডিজাইন। আচ্ছা আচ্ছা, এগুলো সাধারণত অফিসের দেওয়ালে লাগায়। আচ্ছা, আমাদের কাছে আরো ডিজাইন আছে, আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিজাইন। এগুলো হচ্ছে আপনি আপনার অফিসে চাইলেও লাগাতে পারেন, অথবা শোরুমে চাইলেও লাগাতে পারেন, পার্লার, বিউটি পার্লার, সেলুন। সুন্দর সুন্দর লাক্সারি টাইপের অনেক প্রিন্ট আছে। ওয়াও, আর সব কিন্তু 3D। হ্যাঁ, হাতে বাজে 3D এফেক্ট যে। এটা লাগানোর পরে দূর থেকে তাকালে 3D এফেক্ট আসবে ইনশাআল্লাহ। খুব সুন্দর সুন্দর ডিজাইন, আর প্রত্যেকটাতেই কিন্তু আপনার গ্লেজ করতেছে। হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর সুন্দর। আচ্ছা, প্রত্যেকটা প্রিন্টের মেবি 2-3টা করে কালার আছে না? জি, প্রত্যেকটা ডিজাইনের 2-3টা কালার হয়ে থাকবে। আচ্ছা, ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি ছবি পাঠাতে পারবেন না? জি, অবশ্যই আমি ছবি পাঠাতে পারবো। সে যদি ঢাকা সিটিতে হয়, আমরা চাইলে তার বাসায় গিয়ে ক্যাটালগও দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, এতটুকু সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা, তো খুব চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন। এই যে এই ডিজাইনটা খুব সুন্দর, এটার মধ্যে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার। প্রত্যেকটাই মার্জিত স্ট্যান্ডার্ড ডিজাইন। খুব সুন্দর সুন্দর ডিজাইন। আর আপনার যে ফিটিং চার্জটা নিচ্ছেন, সেটা কি আপনাদের টেকনিশিয়ান যে লাগিয়ে দিয়ে আসবে? না জি, আমাদের টেকনিশিয়ান গিয়ে লাগিয়ে দিয়ে আসবে, এবং আমাদের যে ফিটিং চার্জ দেওয়া হবে, এর বাইরে আর কোনো কস্ট যোগ হবে না। ঢাকার ভিতরে? ঢাকার ভিতরে। ঢাকার বাইরে হলে যাওয়া আসা সেম প্রাইজে থাকবে, ঢাকার মতোই, যাওয়া আসার বাস ভাড়াটা যোগ যোগ হবে বিলের সাথে। আচ্ছা, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর। একটু একটু দেখান ক্লোজ করে, একদম একদম 3D এফেক্ট আসে। হ্যাঁ, একেবারে 3D এফেক্ট আসে। এই যে এটা এমবস করা, এগুলা ডিপ এমবস করা। আচ্ছা আচ্ছা, এটা এই যে এটা একেবারে রিয়েলিস্টিক লাগতেছে। এটা ব্রিক্স এর মধ্যে এটা লাগালে মনে হবে রিয়েল যে ইট দিয়ে ওয়ালপেপার করা হয়, মানে ইট যে করা হয়েছে ওয়ালপেপার করা, এটা কেউ বুঝতেই পারবে না, মনে হবে রিয়েল ইট দিয়ে করা হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর। ইটের মধ্যে আরেকটা ডিজাইন আছে, এটা আরেকটা ডিজাইন, এটা এক কালারের মধ্যে। এটা একটা আছে এক কালারের মধ্যে। আমাদের কাছে আরো পর্যাপ্ত ডিজাইন আছে ওয়ালপেপারের পাশাপাশি। আমাদের আরো যে প্রোডাক্টগুলো আছে, আমি আপনাকে ওগুলো দেখাচ্ছি। তো আমাদের আরেকটা প্রোডাক্ট, এটা হইছে ফর্ম স্টিকার। একটু ক্যামেরাটা জুম করে এটা দেখেন, কতটা রিয়েলিস্টিক আছে, একেবারে রিয়েলিস্টিক।
মনে হচ্ছে যে টাইলস করা, টাইলসের চাইতো বেশি বেস্ট মনে হচ্ছে, গর্জিয়াস মনে হবে। এবং এই এই যে এমবস করা গুলো আছে দেখেন আপনি, হাত দেন কতটা কতটা মানে আপ ডাউন করে এমবস করা আছে। আমাদের কাছে এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে, যেমন ব্রিক্স এর মধ্যে কেউ যদি চায় ব্রিক্স এর এই ডিজাইনটা আছে, এটা করতে পারবে। আচ্ছা এগুলো তো কালার টালার ফেড হবে না? না, এগুলো কালার টালার ফেড হবে না, এটা 30 বছর লং টাইম থাকে। আচ্ছা আচ্ছা, এটা আরেকটা ডিজাইন। তাহলে কি স্টিকারের চাইতেও বেশি ডিউরেবিলিটি আছে এটার ভিতরে? হ্যাঁ এটা আছে, রাইট। আচ্ছা আচ্ছা, এবং এটা একটা প্রোডাক্ট আছে ভাই, আসলে আমরা এই প্রোডাক্টটা আমাদের অফিসেরই সিলিং এ করেছি। আচ্ছা এই দেখেন, আপনি চাইলে একটু দেখাতে পারেন। অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর হয়েছে। এটা আমাদের আরেকটা ডিজাইন আছে, আমাদের আমাদের প্রোডাক্টগুলো দেখবেন যে প্রোডাক্টের এমবোজগুলো কোয়ালিটিগুলো কেমনটা দেখাচ্ছে, অনেক চমৎকার কোয়ালিটি, আসলে বুঝতে পারবেন। এটা ভাই আমরা বিক্রি করি স্কয়ার ফিটে না, এটা পিস হিসাবে। আচ্ছা, একটা পিসে 5 স্কয়ার ফিটের মতো থাকে, এক পিছের দাম হচ্ছে 350 টাকা। এটা চাইলে ক্লায়েন্টে সে নিজেই লাগাতে পারবে, জাস্ট পিছনের পিছনের পার্টটা খুলে প্রেস করবে, প্রেস করলেই লেগে যাবে। দেখছেন আঠার আঠার কতটা জোর আছে, নেমে হাত টানতে হলে আমার অনেক জোর দিয়ে টানতে হয়। এটা যে কেউ চাইলে জাস্ট প্রেস করে লাগাতে পারবে। এখানে যেমন আমার অফিসেরই স্টাফ একজনে জাস্ট লাগিয়ে দিয়েছে, ইজিলি ভাবে যে কোনো ক্লায়েন্টই লাগাতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটাতে এটার জন্য আর এক্সট্রা ভাবে টেকনিশিয়ান প্রয়োজন? টেকনিশিয়ান প্রয়োজন হবে না, তারা নিজেরাই চাইলে লাগাতে পারবে। ওকে, এটা একটা ডিজাইন আছে, অনেক সুন্দর ডিজাইন। আচ্ছা, আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে, যেমন ধরেন আর্টিফিশিয়াল ঘাস আছে। আচ্ছা, আর্টিফিশিয়াল ঘাস। আচ্ছা, ঘাসের আলো 20 mm থেকে শুরু হয়, 20 থেকে 40 mm পর্যন্ত হয়। 20 mm এর দাম পড়বে 120 টাকা পার স্কোয়ার ফিট। তো পর্যায়ক্রমে মানে mm এর উপর ডিপেন্ড করে রেটটা বেড়ে যাবে, যেমন 120 থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট আছে ঘাসের। তাই আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে স্টিকার বলি আমরা, ফয়েল স্টিকার যেটা বলে, এটা হচ্ছে স্টিকার। এই সেম ডিজাইনটা আমার আমার পিছনে একটা বক্স আছে, বক্সে লাগিয়ে রেখেছি। আচ্ছা এই বক্সটা না? জি জি জি। আচ্ছা, আমার কাছে তো পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছে ভাই, লাগানোর পর রিয়েলি মনে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিজেও ধরতে পারিনি আর কি। আচ্ছা, এটা আরেকটা ডিজাইন। এগুলো ওয়াশেবল, আপনার কিচেনে চাইলে লাগাতে পারবেন। লাগানোর পরে যদি এমনটা হয় যে কয়েকদিন পরে তেল কাজটা হয়ে গেছে, আপনি চাইলে শ্যাম্পুর পানি দিয়ে ওয়াশ করতে পারবেন। আমি একটু পানি দেবো, আমি পানি দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে এটা পানি লাগানোর পরেও এটা মানে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পানিগুলো কিন্তু তেল তেলের মতো উপর দিয়ে ভাসতেছে, পানিগুলো কিন্তু এখানে শুষে নিচ্ছে না। না না না, তো একটা টিস্যু দাও, এখানে কিন্তু শুষে নিচ্ছে না। তো সেক্ষেত্রে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এই পরের পাটায়, কারণ এটা যদি ভিজে যেত বা কোনো প্রবলেম হতো পরের পাটে চলে আসে, এই পাটে আপনি বুঝতে পারতেন। এই পাটটা কিন্তু ফ্রেশ আছে, ফ্রেশ আছে, এই পাটটা পানি লাগে নাই। তো এটা আপনি চাইলে ওয়াশও করতে পারবেন, এটা লাস্ট টাইম থাকবে 20 থেকে 25 বছর। আচ্ছা আচ্ছা, এইটা কেমন কি প্রাইস? এটা পার স্কোয়ার ফিট 30 টাকা করে পড়বে। 30 টাকা আপনি লাগাতে পারবেন কিচেনে, ওয়াশরুমে, কোনো ওয়ার্ড্রোপে অথবা কোনো ফ্রিজে, মানে আপনার পুরাতন যে ফার্নিচারগুলো অথবা যে এগুলো আছে এগুলোর মধ্যে আপনি ইজিলি লাগাতে পারবেন। ওকে, এবং একদম নিউ নতুন রূপ পাবেন। এটাতে কি টেকনিশিয়ান লাগবে? এটা এটা টেকনিশিয়ান, এটা এটা তো আঠা আছে, আঠা দেওয়া আছে, জাস্ট পিছনের পার্টটা খুলে সে প্রেস করে নিজেই লাগাতে পারবে যদি দক্ষ হয়। সেক্ষেত্রে যদি দক্ষ না হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে টেকনিশিয়ান চাইলেও আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এই এইটার ক্ষেত্রে কেমন কি খরচ আসবে যদি লাগাই? পার স্কোয়ার ফিট লাগানোর চার্জ আসবে 10 টাকা, এবং এটা পার স্কোয়ার ফিট কেনা পড়বে 30 টাকা, মানে লাগানো সহ 40 টাকা পার স্কোয়ার ফিট পড়বে। আচ্ছা, এটা কি রোল আকারে পাওয়া যায়? এটা রোল আকারে পাওয়া যায়, এটা এক রোল থাকে, পাশে 24 ইঞ্চি, লম্বা হয়েছে 10 ফিট। যদি কেউ চায় যে আমি 20 স্কোয়ার ফিটের রোল নিব না, আমি আরো বাড়তি রোল নিব, সেক্ষেত্রে আমরা সেটাও করে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, এটাও খুব সুন্দর, প্রত্যেকটাই অনেক সুন্দর, প্রত্যেকটা ডিজাইনই আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে মার্বেলের, মার্বেল পাথরের ডিজাইন, মার্বেল টেক্সচার, রাইট। খুব সুন্দর, একদম রিয়েল মনে হবে, লাগানোর পর মনে হবে একদম রিয়েল। এই যে একটা ডিজাইন আছে, অনেক সময় দেখা যায় ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলেও কিন্তু লাগাতে পারবেন, সেটাও লাগাতে পারবেন, ডাইনিং টেবিলে লাগাতে পারবেন, জি লাগাতে পারবেন। আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে, আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে। আমাদের কাছে পাবেন ফ্লোর ম্যাটটা, ফ্লোর ম্যাট, ফ্লোর ম্যাটে অনেক ধরনের ডিজাইন আছে আমাদের কাছে। এগুলো কি স্কয়ার ফিট হিসাবে? এটা স্কয়ার ফিট হিসাবে। এগুলোর কেমন কি প্রাইস? আচ্ছা, এটা এটা এক এক ক্যাটাগরির আছে, 100 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট আছে, এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে।
ওকে, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আচ্ছা, আমাদের কাছে আরো পাবেন ভার্টিকেল, ভার্টিকেল হ্যাঁ, পর্দার যে পর্দার ক্যাটাগরি যে ভার্টিকেল থাকে, ভার্টিকেলও পাবেন। যেমন আমাদের নিজেদের অফিসে লাগানো আছে। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো? হ্যাঁ জি। আচ্ছা, অনেক টাইপস এর আছে জি আমাদের কাছে, পর্যাপ্ত ডিজাইন। আপনার যে ডিজাইনটা পছন্দ। এটা কেমন প্রাইস এর ভাইয়া? এটা পার স্কয়ার ফিট পড়বে 70 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো যে এসি এসি যে সব অফিসে লাগানো থাকে ওই সব টাইপ, লাগানো 10 টাকা, 80 টাকা লাগানো সব পার স্কয়ার ফিট পড়বে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এগুলো পর্যাপ্ত ডিজাইন আছে, পর্যাপ্ত ডিজাইন আছে। ওকে, তো আপনাদের শপে আসার লোকেশনটা বলে দেন। আমাদের শপে আসার লোকেশন হইছে, এটা হইছে এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিকার ঠিক উল্টা পাশে, কাজী অফিস গলি, জননী কুরিয়ার সার্ভিসের উপরের তলা। আচ্ছা, এখানে এসে বললেই হবে স্কাই ওয়ালপেপার, তাহলে সে ইজিলি চলে আসতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে তো দিতে পারবেন প্রোডাক্ট। যদি কোনো ক্লায়েন্ট সে চায় যে সে নিজে লাগাবে অথবা সে কুরিয়ারে নেবে, সেটা আমরা তাকে কুরিয়ার সার্ভিস দিতে পারবো, এবং হোম সার্ভিস চাইলেও সেটা দিতে পারবো।